বামফ্রন্ট করুন আপত্তি নেই, এই কারুর আপত্তির উপরে নির্ভর করে বামপন্থীরা চলে না। শুভেন্দুবাবুরা বলেছিলেন মেদিনীপুর পূর্ব পশ্চিমে লাল ঝান্ডা দেখা যাবে না। মুখ্যমন্ত্রী তর্পাচ্ছিলেন যে পশ্চিমবাংলায় মাইক্রোস্কোপ দিয়ে বামপন্থীদের দেখা যাচ্ছে না, অপ্রাসঙ্গিক। এখন হঠাৎ প্রাসঙ্গিক হয়ে গেল কি করে? একবার শুভেন্দু অধিকারী বলছেন আপনারা দল যাপারেন করুন, কিন্তু এখন তৃণমূলকে ঠেকাতে যদি হয় তাহলে বিজেপিকে আপাতত সমর্থন করুন। আবার সৌগতবাবু বলছেন আপনারা দল যাপারেন করুন, যদি বিজেপিকে ঠেকাতে হয় বিজেপিকে ঠেকাতে হবে, আমরা ঠেকাবো, আপনারা তৃণমূলকে সমর্থন দিন। আমি বলছি যারা মনে করছিলেন যে বামপন্থীরা ইরেলিভেন্ট, মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে না, তারা বুঝতে পারছেন যে লাল ঝান্ডা বা বামপন্থা একটা ফিনিক্স পাখির জাত, অত সহজে কেউ শেষ করতে পারে না। অন্যরা পারেনি, হিটলার ফিটলার পারেনি।